মাটির নিচে 18 তলা এক শহরের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই শহরে অন্তত 20,000 মানুষের বসবাস ছিল। তুরস্কের কাম্পাতকিয়া অঞ্চলে 1,000 বছরের পুরনো এই শহরের সন্ধান পাওয়া গেছে। 1963 সালে এক ব্যক্তি তার বাড়ির সংস্কার কাজ করার সময় হঠাৎ করেই এই শহরটির সন্ধান পান। তার ভূগর্ভস্থ বাড়ির একটি দেয়ালে আঘাত করার পর তিনি নিচে একটি গোপন কক্ষে পড়ে যান। এখান থেকেই একটি সুড়ঙ্গ খুঁজে পান তিনি। এই পথ দিয়ে গিয়ে তিনি লুকোনো প্রাচীন শহর দেরিনকুয়োর সন্ধান পান। সংরক্ষিত এই শহরের ছবিগুলো দেখে জানা যায়, গৃহপালিত পশু, খাদ্যসহ প্রায় 20,000 মানুষ মাটির নিচের এই 18 তলা শহরে বসবাস করে থাকতে পারে। 780 থেকে 1180 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন আমলে এই শহর স্থাপন করা হয়েছে। এই শহরে রান্নাঘর থেকে শুরু করে আস্তাবল, কবরস্থান, গির্জা, কূপ, সামাজিক কক্ষ এবং স্কুল ছিল। অনেক বাংকারের সন্ধান পাওয়া যায়। সম্ভবত এগুলো আরব বাইজেন্টাইন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বাসিন্দারা ব্যবহার করত। এই প্রাচীন শহরে গুহার সন্ধান পাওয়া গেছে, যেখানে খ্রিস্টানদের উপাসনালয় ও গ্রিক শিলালিপি রয়েছে। এই শহরে প্রবেশ ও বের হওয়ার জন্য প্রায় 600টি প্রবেশ পথ রয়েছে। অনুপ্রবেশকারীদের প্রতিহত করার জন্য দেরিনকুয়ো শহরে প্রবেশ পথ ভেতর থেকে ভারী পাথরের দরজা দিয়ে বন্ধ করা হতো এবং প্রতিটি তলা আলাদা আলাদা ভাবে বন্ধ করা যেত। কয়েক মাইল দীর্ঘ সুড়ঙ্গের মাধ্যমে এই লুকোনো সম্প্রদায়ের অন্যান্য ভূগর্ভস্থ শহরের সঙ্গে যোগাযোগ ছিল। তবে দেরিনকুয়োর প্রায় অর্ধেক পথ এখন প্রবেশযোগ্য। তারপরও বর্তমানে কাম্পাতকিয়ায় এই শহর পর্যটকদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ হিসেবে প্রমাণিত হয়েছে। মধ্য আনাতোলিয়ায় এই ঐতিহাসিক অঞ্চল শিলা গঠন ও রূপকথার ধূমপথ হিসেবে পরিচিত। এর অবিশ্বাস্য ভূতাত্ত্বিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের জন্য এটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।